ভবন ধসে শত শত শ্রমিকের মর্মান্তিক মৃত্যু আর স্বজনদের আহাজারির মাঝেও চলছে লাশ নিয়ে নানা নাটকীয়তা। কোথাও কোথাও তৎপর হয়ে উঠেছে প্রতারক চক্র। এতে প্রকৃত স্বজনদের কাছে মরদেহ তুলে দিতে প্রশাসনকে নিতে হচ্ছে বাড়তি সতর্কতা। এসান জুয়েলের প্রতিবেদন। ফরিদপুরের আলফাডাঙ্গার গার্মেন্টস কর্মী সাবিহা বেগমের লাশ নিয়ে এই অভাবনীয় ঘটনার জন্ম হলো অধরচন্দ্র স্কুল মাঠে। একই লাশের দাবিতে নিহতের স্বামী ও পিতা দুজনই উপস্থিত। লাশ হস্তান্তরের দায়িত্ব থাকা পুলিশ কর্মকর্তারাও ফয়সালা দিতে পারলেন না। এটা আপনারা ওরা দুজন জামাই শ্বশুরি করতে পারবে, দুজনে মিলে এখন থানায় যা লিখিত দেন। অবশেষে নেওয়া হলো থানায়। বলেন তো মা গর্ভধারণ মা আর তাহলে দুনিয়ায় ভাই বোন সাতটা সাল দিয়ে আমার বড় সন্তান বলেন তো বড় সন্তান আমার কলেজের ভিতরে কেমন টেকে। টাকা পয়সা আমি কিচ্ছু চাই না, আমি শুধু আমার ওয়াইফরে চাই। নানা ঝঞ্ঝাট পেরিয়ে শেষ পর্যন্ত লাশের মালিকানা পেলেন মৃত সাবিহার বাবা। মরদেহগুলো ফিরে দেওয়ার ক্ষেত্রে প্রশাসনকে এরকম নানা ঝুঁকি পোয়াতে হচ্ছে। মৃত্যুর এই মিছিলেও থেমে নেই শর্তানিশীদের তৎপরতা। লাশের সঙ্গে জেলা প্রশাসনের দেয়া ক্ষতিপূরণের পাশাপাশি বিভিন্ন আর্থিক সহায়তা নেবার সুযোগটি নিতে চাইছেন অনেকে, ফলে প্রতারণাও থেমে নেই। ঠিক সেরকমই এক অভিযোগে ধরে আনা হলো এই কিশোরকে। ভুয়া পরিচয়ে লাশ নিয়ে যেতে চেয়েছিল সে। এখানে একটা প্রতারক চক্র গড়ে উঠতে পারে, সে বিষয়ে আমরা সতর্ক আছি। প্লাস একজনের লাশ যেন অন্য কেউ নিয়ে যেতে না পারে। তারপর এখানে অনেক ত্রাণ সামগ্রী আসতেছে, সেটা যেন মিস ইউজ না হয়, আমরা সব ব্যাপারে সতর্ক আছি। লাশ নিয়ে এই অপতৎপরতা নিহত শ্রমিকের প্রকৃত স্বজনকে বঞ্চিত করতে পারে এমন আশঙ্কা প্রকাশ করছেন অনেকেই। এহসান জুয়েল, সময় সংবাদ, সাভার, ঢাকা।